আজকে আমরা ইভিনিং থেকে এই ব্লগটাকে স্টার্ট করছি। এখন 6:30 বাজে, সন্ধ্যাবেলা 6:30 বাজে, আর আমি এখন চা খাবো। আর আজকে আপনাদের সাথে কিছু জিনিস আমার শেয়ার করার আছে, থ্যাংক ইউ জানানোর আছে আপনাদের। তো আমি চাটা খেয়ে তারপরে আপনাদের সাথে বসছি কথা বলতে। এই যে আমরা তিনজন এখন জেরক্স এর দোকানে যাচ্ছি। হাই বলে দাও আবার, টাটাও বলো। বলো আমরা এখন জেরক্স এর দোকানে যাচ্ছি, বলো প্রিন্ট আউট করতে যাচ্ছি। তো হাই এভরিওয়ান, আমি সন্ধ্যের পর থেকে ব্লগ করতে পারিনি, মানে জেরক্স এর দোকান থেকে ঘুরে আসার পরে আর ব্লগটা করতে পারিনি। তার কারণ হলো বাইরে রাস্তায় কাজ হচ্ছে, ভীষণ আওয়াজ আপনারা হয়তো শুনতে পাবেন। তো আমি বলছিলাম যে আপনাদের থ্যাঙ্কস বলবো, কারণ আমার এই ইউটিউব চ্যানেল, আমার চ্যানেলে 50 জন মেম্বার অ্যাড হয়েছে, তার জন্য অনেক অনেক ধন্যবাদ। আমাকে এইভাবে সাপোর্ট করে যাবেন যাতে আরও ভালো ভালো ব্লগ নিয়ে আপনাদের কাছে আসতে পারি। আপনারা আমাকে খুব সাপোর্ট করেন, তো তার জন্য অনেক অনেক থ্যাংক ইউ। আর আরেকটা ব্যাপার হচ্ছে, আমার চকলেটের পেজে কিন্তু আমি কিছু চকলেটের পোস্ট দিয়েছি, তো আপনারা কিন্তু অবশ্যই গিয়ে দেখবেন আর পেজটাকে লাইক করবেন। পেজের লিংক কিন্তু আমার ডেসক্রিপশান বক্সে দেওয়া থাকে, তো মানে ডেসক্রিপশানটা কিন্তু অবশ্যই চেক করবেন। ওখানে সব রকমের বিশেষত চকলেটের পিকচারগুলো কিন্তু আমি যেগুলো তৈরি করছি সেগুলো আমি পোস্ট করছি, তো অবশ্যই আপনারা দেখবেন আর কমেন্ট করে জানাবেন যে আপনাদের কেমন লাগছে। তো থ্যাংক ইউ অগেন। আর ও এখন খেলা করছে, এখন রাত্রি হয়ে গেছে, খাওয়া দাওয়া মানে ডিনার সব কমপ্লিট। এই যে এখন ভুলভাল খেলা করছে, মাথা ঢুকছে এখন দেয়ালে, যাই হোক। তো অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে অবশ্যই কিন্তু আপনারা সাপোর্ট করবেন, আমাকে সাপোর্ট করবেন যাতে আমি আরও এগিয়ে যেতে পারি। তো থ্যাংকস টু ইচ অ্যান্ড এভরি ওয়ান যারা আমাকে সাপোর্ট করেছেন, যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেছেন, ভালোবেসেছেন, তো অনেক অনেক ধন্যবাদ। তো এইভাবেই যেন আমি এগিয়ে যেতে পারি। তো হয়তো আমি এই ব্লগটাকে কালকেও কন্টিনিউ করতে পারি, কারণ একদমই ছোট হয়েছে, কারণ সন্ধ্যের পর থেকে আমি কিছু করতে পারিনি, রাস্তায় কাজ চলছে বলে ভীষণ আওয়াজ হচ্ছে। গুড মর্নিং আর নেই, আফটারনুন হয়ে গেছে, কারণ 12টা অলরেডি বেজে গেছে। তো আমাদের দুজনের ব্রেকফাস্ট হয়ে গেছে, একজন চুল বাঁধতে চাইছে না, এই যে। আর সকাল থেকে যা বৃষ্টি হলো, মানে এখানে রাস্তায় আবার জল দাঁড়িয়ে গেছে, আমি দেখাচ্ছি গিয়ে, মানে মারাত্মক বৃষ্টি হলো সকালে। যে বছর হয় না তো হয় না বৃষ্টি, আর যে বছর হয় তো একদম পুরো ভাসিয়ে নিয়ে যাওয়ার মতন কন্ডিশন হয়। তো আমি একবার বাইরে গিয়ে দেখাই মানে কি অবস্থা হয়ে আছে সকাল থেকে, একদম এত বৃষ্টি হয়েছে, এত বৃষ্টি জল দাঁড়িয়ে গেছে একদম। তো আমি দেখাচ্ছি নিচে, চল আমরা গিয়ে জলটা দেখিয়ে দিই সবাইকে, জানি তো। ও চুল বাঁধতে চাইছে না, তো চুল বাঁধতে চাইছে না, তাই জন্য ওর চুল তো খোলা আছে। ও তাটা এখন খাতা করে না, বল হাই। হাই বলে দাও হাই। তো আমি জলটা দেখিয়ে দিই কি অবস্থা বাইরে। তো মানে আপনাদের এদিকে যে মানে যে যেখানে আছেন সেখানে কি অবস্থা আমাকে জানাবেন। জল মানে এবারে বৃষ্টিটা একেবারে মানে নাজেরাল করে দিচ্ছে মানুষকে। তো আমি দেখাচ্ছি কি অবস্থা বাইরেটা, বারান্দা চলে এসেছি। তো এই যে এই অবস্থা, অলরেডি জল দাঁড়িয়ে গেছে পুরো। তো দেখতে পেলেন যে কি অবস্থা, মানে নিচটা হয়ে আছে অলরেডি, এরপরে আরো যদি বৃষ্টি হয় তো আরো জল জমবে, কিছু করার নেই, অনেকেই এই পরিস্থিতির মধ্যে পড়ে আছেন। তো আমার একদম স্নান টান হয়ে গেছে, এবার ও করেনি, ওর একটু দেরি আছে স্নান করতে, মামুনিরও হয়ে গেছে। আমাদের এখানে একটা আজকে ব্লাড ডোনেশন ক্যাম্পের অর্গানাইজ করেছে আর কি, তো বাবাই সেখানে গেছে ব্লাড ডোনেশন ক্যাম্পে, এই হচ্ছে ব্যাপার। তো এবারে দেখি ও কি করে, একটু পড়তে টড়তে যদি বসে, খেলা করছিল এতক্ষণ, দেখা যাক কি করা যায়। তো আপনারা কিন্তু সবাই আমার ওই পেজটাতে, কেকের পেজটাতে, মানে কেক চকলেটসের যে পেজটা, অবশ্যই ভিজিট করবেন, ওর লিংক কিন্তু ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে।
আপনারা কিন্তু অবশ্যই চেক করবেন। এই কথাটা বারবার বলছি, আপনাদের কিন্তু ভালো লাগবে। তো আমি ওখানে চকলেটসের কিন্তু পিকচার আমি আপলোড করছি, যেগুলো আমি তৈরি করছি আমি কিন্তু আপলোড করছি। আর আমার কিন্তু কিছু পার্সেল অলরেডি ডিসপ্যাচ হয়ে গেছে। তো যারা প্লিজ চকলেট খেয়েছেন বা খেয়েছো, তারা কিন্তু প্লিজ ওই কমেন্টে জানিও যে কেমন, তাহলে সবাই বুঝতে পারবে যে কেমন কি হচ্ছে চকলেট। যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু জানিও। আর একজনকে এই যে ওকে আজকে একটু তাড়াতাড়ি চান করিয়ে খাইয়ে দেবো, কারণ আমার একটু কাজও আছে, আজকে অনেকগুলোই কাজ আছে, তো সেই কাজগুলো একটু সারতে হবে। আর ওকে দেখি আজকে তাড়াতাড়ি চান করে খাইয়ে দিই, কারণ ব্রেকফাস্টটা প্রপারলি করেনি। ও তো নর্মালি খাওয়া নিয়ে প্রবলেম সবসময়, এই যে দেখছে খাওয়া নিয়ে সবসময় ওর প্রবলেম লেগেই থাকে। তো রোজ দিন মানে রোজ দিন ট্রাই করি যে নতুন কিছু ট্রাই করার ওকে নিয়ে, ও কী খাবে না খাবে। এই যে বসে, তুমি কি বলছো, কি বলছো তুমি? হ্যাঁ, অ্যানভিত বাচ্চা বলছো? ও হচ্ছে অ্যানভিত বাচ্চা। তো রোজ দিন আমি নতুন কিছু ট্রাই করি খাওয়ানোর জন্য, কিন্তু কিছুদিন মানে সাকসেসফুল হই, কিছুদিন ফেলিওর হই, তো এইভাবেই চলছে আর কি। তো ওই জন্যই আজকে একটু তাড়াতাড়ি চান করিয়ে খাইয়ে দেবো। হ্যাঁ, ও বই ও বুকস দেখাচ্ছে। কি দেখাচ্ছ? মিউজিশিয়ান? বাবা, টিচার? হ্যাঁ, ফার্মার? হ্যাঁ, ফ্লোরিস্ট? আচ্ছা, ফার্মারে গান গাইতে হবে? ওল্ড ম্যাকডোনাল্ড হ্যাড আ ফার্ম, ফ্লোরিস্ট, ফ্লোরিস্ট, ফ্লোরিস্ট। এটা কে? অ্যাস্ট্রোনট, সায়েন্টিস্ট, অ্যাস্ট্রোনট, সায়েন্টিস্ট, অ্যাস্ট্রোনট, সায়েন্টিস্ট। তো এই হচ্ছে ব্যাপার। ও কিন্তু এখন, হ্যাঁ, হেয়ার ড্রেসার, হেয়ার ড্রেসার কি করে, চুলকাতে? হ্যাঁ, চুলকাতে, চুল খাচ 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 খাচ। ওর চুলগুলো কাটানো হচ্ছে না, কারণ ওকে মানে দেওয়ার কথা আছে পুরীতে। হ্যাঁ, এখন বালিশ করতে হবে না। এই যে কি করছে ওর, নেই বালিশগুলো রাখা আছে, চাদরগুলো রাখা আছে, ওগুলোকে ও টেনে টেনে নামাচ্ছে। এখন এগুলো নামাতে হবে না, হবে না। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, এখন আমাকে হেল্প করতে হবে না। ও আজকে আমাকে হেল্প করেছে বালিশ তুলে দিতে, চাদর তুলে দিতে, ওই জামা তুলেও রাখছে। গুড বয়, ভেরি গুড বয়। ওই যে তুলে রাখছে সব, বাবা বাবা, থ্যাংক ইউ, থ্যাংক ইউ ভেরি মাচ। তো ওকে চান করি, এবারে ওকে খাইয়ে দেব। চান করবো তো আমরা, বলো। চানের কথা বলতেই একদম ভি করে হাসছে, খুব খাই না।